আপনারা কি কখনো ভেবে দেখেছেন সূর্যের মধ্যে যদি জল ঢেলে দেওয়া হয় তাহলে কি হবে? অথবা জলে ভর্তি একটা গ্রহ যদি সূর্যের সঙ্গে ধাক্কা খায় তাহলেই বা কি হবে? সূর্যের উপরে জল ঢেলে কি সূর্যকে নেভানো সম্ভব? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। একটা বাচ্চাও এটা জানে যে আগুনের মধ্যে জল ঢাললে আগুন নিভে যায়। এই অবস্থায় আমাদের সূর্য, যেটা বিগত 4.5 বিলিয়ন বছর ধরে আমাদের আলো দিয়ে চলেছে, তার মধ্যে যদি জল ঢেলে দেওয়া হয় তাহলে কি হবে কখনো ভেবে দেখেছেন? তবে সবার আগে আপনাদের এটা জানিয়ে দেব যে সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তাই যদি পৃথিবীর সমস্ত মহাসাগরের জলও সূর্যের উপরে ঢেলে দেওয়া হয় তাতেও সেটা সূর্যের সামনে কিছুই নয়। সূর্য এবং জলের মধ্যে যুদ্ধ হলে কে জিতবে সেটা জানার জন্য আমাদের সবার আগে এটা জানতে হবে যে ব্রহ্মাণ্ডে এমন কোন গ্রহ আছে যেটা আকারে অনেক বড় এবং বেশিরভাগটাই জলে পরিপূর্ণ। আমাদের ব্রহ্মাণ্ডের চারিদিকে একাধিক ওয়াটার ওয়ার্ল্ড নির্ভীকভাবে ঘুরে বেড়াচ্ছে, যেখানে চারিদিকে শুধু জলই জল। পৃথিবী থেকে 12 আলোকবর্ষ দূরে উপস্থিত আছে অরিয়ন নেবুলা, যা একটা গ্যাসের মহাসাগর, যার বেশিরভাগটাই হাইড্রোজেন গ্যাসে পরিপূর্ণ। গ্যাসের এই মেঘে প্রতিদিন এত জল উৎপন্ন হয় যে পৃথিবীতে উপস্থিত সমস্ত মহাসাগরগুলোকে 60 বার ভরে দেওয়া সম্ভব। কিন্তু বন্ধুরা, এটা কোনো গ্রহ নয় যেটা চলতে চলতে আমাদের সূর্যের সঙ্গে ধাক্কা খাবে, তাই এটা আমাদের সূর্যকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তবে আমরা যদি পৃথিবীর থেকে 48 আলোকবর্ষ দূরে যাই, তাহলে এমন একটা গ্রহকে দেখতে পাবো যা সম্পূর্ণ জল দ্বারা তৈরি। এই গ্রহটার নাম হলো GJ 1214b। বিজ্ঞানীরা এই গ্রহটাকে সুপার আর্থ বলে থাকেন, কারণ এই গ্রহটা আমাদের পৃথিবীর থেকে অনেক বড়। এটা আকারের দিক থেকে পৃথিবীর তুলনায় 2.5 গুণ বড় এবং এর ভর পৃথিবীর তুলনায় 8 গুণ বেশি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই গ্রহে 25% পাথর এবং 75% জল আছে। এই গ্রহটাকে আমরা ব্রহ্মাণ্ডের একটা চলমান সমুদ্র বলতে পারি। এই গ্রহের বেশিরভাগ অংশই বরফে আবৃত, যেটাকে বিজ্ঞানীরা আইস 7 নাম দিয়েছেন, কারণ এটা এক বিচিত্র প্রকারের বরফ। তবে বন্ধুরা, এই গ্রহটা আমাদের সূর্যের সামনে অনেক ক্ষুদ্র একটা গ্রহ, কারণ আমাদের সূর্যের তুলনায় 100 লক্ষ গুণ বড়। তবে সূর্যের সঙ্গে যদি এই ধরনের একাধিক গ্রহের সংঘাত হয়, তাহলে তার মধ্যে এতটা জল থাকবে যার সাহায্যে সূর্যের সঙ্গে যুদ্ধ করা সম্ভব হবে। আচ্ছা, সূর্যের সঙ্গে যদি একাধিক জলযুক্ত গ্রহের সংঘাত হয় তাহলে কি হবে? এটা জানার জন্য আমাদের আগে দেখতে হবে যে একটা অনেক বড় ওয়াটার প্ল্যানেট যদি সূর্যের সঙ্গে ধাক্কা খায় তাহলে ঠিক কি হবে। আসলে আমাদের ব্রহ্মাণ্ডে এমন কিছু গ্রহ আছে যেগুলো যাযাবরের মতো ঘুরতে থাকে, এদের রোগ প্ল্যানেট বলা হয়ে থাকে, যার ফলে এই গ্রহগুলো যে কোনো গ্রহের সঙ্গে যে কোনো সময় ধাক্কা খেতে পারে। এই গ্রহগুলো যদি আমাদের সৌরজগতে চলে আসে তাহলে তাণ্ডব শুরু করে দিতে পারে। ধরুন, যদি জলে পরিপূর্ণ একটা রোগ প্ল্যানেট আমাদের সৌরজগতে প্রবেশ করে এবং আমাদের সূর্য তার অত্যাধিক মাধ্যাকর্ষণের কারণে গ্রহটাকে নিজের দিকে আকৃষ্ট করে নেয়, তাহলে সেই গ্রহটা সূর্যের সঙ্গে গিয়ে ধাক্কা খাবে। আর যদি এইভাবে কোনো গ্রহ সূর্যের সামনে চলে যায়, তাহলে সূর্যের সঙ্গে ধাক্কা খাবার আগেই তাকে অত্যাধিক তাপের সম্মুখীন হতে হবে, যার ফলে সেই গ্রহের তাপমাত্রা বেড়ে যাবে এবং সেখানে উপস্থিত জল বাষ্পীভূত হয়ে যাবে। তবে যেহেতু একটা গ্রহ অনেক বড় হয়, সেই জন্য সূর্যের উত্তাপ একসঙ্গে সম্পূর্ণ গ্রহকে জলীয় বাষ্পে পরিণত করতে পারবে না, যার ফলে জলে পরিপূর্ণ সেই গ্রহটা ক্রমাগত একটু একটু করে সূর্যের সামনে পৌঁছে যাবে। আমাদের সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। যখনই কোনো গ্রহ সূর্যের এই ভাগে প্রবেশ করবে, মাত্র 2 সেকেন্ডের মধ্যেই সেটা জলীয় বাষ্পে পরিণত হবে। আমাদের পৃথিবীতে উপস্থিত টাংস্টানের মতো মেটাল 3000 ডিগ্রিতে গিয়ে গলে যায়। এই অবস্থায় কোনো পাথুরে গ্রহ হলে সেটাও সূর্যের ভিতরে যাওয়ার আগেই গলে যাবে। কিন্তু একটা জলে পরিপূর্ণ গ্রহ যার ভেতরে শুধু জলই জল আছে, সেটা দ্রুত একসঙ্গে জলীয় বাষ্পে পরিণত হবে না। তাহলে যখনই সেই গ্রহটা সূর্যের ভিতরে যাবে তখন কি হবে? সেই গ্রহটা কি সূর্যকে নিভিয়ে দেবে? বন্ধুরা, এখানে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে যেভাবে আগুনের মধ্যে জল ঢাললে আগুন নিভে যায়, আর সেই আগুনে পেট্রোল, ডিজেল এবং ঘি ঢাললে সেটা আরও বেশি জ্বলতে থাকে। তবে মহাকাশে কিন্তু এরকম কিছুই হবে না। জলে পরিপূর্ণ একটা গ্রহ সূর্যকে নিভিয়ে দেবে না, বরং তাকে আরও বেশি জ্বালিয়ে দেবে। অর্থাৎ যদি সত্যি এমন কোনো গ্রহ সূর্যের ভিতরে প্রবেশ করে, তাহলে সেটা সূর্যের জন্য একটা ফুয়েল রূপে কাজ করবে। কিন্তু এটা কেন হবে? আমরা জানি যে আগুনে জল দিলে আগুন নিভে যায়। এমনকি সূর্যকে যদি কোনো মেগা ওশান অর্থাৎ ওরিয়ন নেবুলাতে ডুবিয়ে দেওয়া হয়, যেখানে প্রতিদিন পৃথিবীতে উপস্থিত সমুদ্রের তুলনায় 60 গুণ জল উৎপন্ন হয়, তাতেও সূর্য আরও বেশি জ্বলবে। কিন্তু এমনটা কেন হবে?
এটা জানার জন্য আপনাকে বুঝতে হবে যে সূর্যের ভিতরে আগুন নেই, বরং সূর্যের ভিতরে প্লাজমা আছে। প্লাজমা পদার্থের এমন একটা অবস্থা যেখানে অ্যাটমের ইলেকট্রন ফ্রিভাবে মুভ করতে পারে। আগুনের জ্বলে ওঠার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, কিন্তু সূর্যের ভিতরে অক্সিজেন প্রায় নেই বললেই চলে। সূর্যের কেন্দ্রে ক্রমাগত নিউক্লিয়ার ফিউশন হতে থাকে, যেখানে হাইড্রোজেন অ্যাটম যুক্ত হয়ে হিলিয়াম অ্যাটমে পরিণত হয় এবং এখান থেকে আলোর উৎপত্তি হয়। সূর্যের উপরে জল ঢাললে অথবা কোনো ওয়াটার প্ল্যানেটের সঙ্গে সূর্যের সংঘাত হলে সূর্য নিভে যাওয়ার পরিবর্তে আরও বেশি জ্বলে উঠবে, কারণ যখন কোনো গ্রহ সূর্যের সঙ্গে ধাক্কা খাবে তখন তার সমস্ত জলকে সূর্য বাষ্পীভূত করে দেবে। জলে উপস্থিত হাইড্রোজেন গ্যাসের অ্যাটম সূর্যের জন্য ফুয়েলের কাজ করবে। সূর্যের কাছে আগুন জ্বলার জন্য আরও বেশি পরিমাণে হাইড্রোজেন অ্যাটম চলে আসবে, যার ফলে সূর্যের গ্র্যাভিটি আরও বেশি বেড়ে যাবে এবং সূর্য আরও দ্রুত গতিতে নিউক্লিয়ার ফিউশন করবে। আর এই জন্যই সূর্য আরও বেশি জ্বলতে থাকবে, মানে তার মধ্যে আরও বেশি এনার্জি প্রডিউস হবে। এ অবস্থায় সূর্য আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে, তবে সেটা আমাদের পক্ষে অনেক বেশি বিপজ্জনক হবে, কারণ সূর্যের ভর বেড়ে যায়, সূর্যের গ্র্যাভিটি বেড়ে যাবে, যার ফলে সমস্ত গ্রহের কক্ষপথ সূর্যের আরও কাছে চলে আসবে। পাশাপাশি সূর্যের বেশি উজ্জ্বলতার কারণে পৃথিবীর তাপমাত্রা দ্রুত গতিতে বাড়তে শুরু করবে। স্বাভাবিকভাবেই পৃথিবীতে আমাদের জীবন সংকটময় হয়ে উঠবে। কিন্তু বন্ধুরা, সূর্যের মধ্যে জল ঢাললে সূর্য হয়তো নিভবে না ঠিকই, কিন্তু এর ফলে সূর্যের অনেক ক্ষতি হবে। সূর্যের গ্র্যাভিটি এবং ফিউশন রিয়াকশন বেড়ে যাওয়ার ফলে সূর্যের ভিতরে উপস্থিত হাইড্রোজেন দ্রুত শেষ হয়ে যাবে, যার ফলে সূর্যের আয়ু কমে যাবে। হয়তো সূর্য 1 বিলিয়ন বছর, 1 কোটি বছর বা 1 লক্ষ বছরই বেঁচে থাকবে। তবে সূর্যের মধ্যে কতটা জল ঢালা হবে তার উপরে এই বিষয়টা নির্ভর করবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে সূর্যের মধ্যে জল ঢাললে সূর্য নিভবে না, বরং আরও বেশি জ্বলবে এবং সেই জন্য সূর্যের আয়ু কমে যাবে এবং পৃথিবীতে উপস্থিত জীবনও বিনাশের দিকে এগিয়ে যাবে। কিন্তু বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আমাদের সূর্যের সঙ্গে এমন কিছু ঘটবে না। তবে আগামী 5 বিলিয়ন বছর পরে হয়তো আমাদের চিন্তা করতে হবে, কারণ তখন সূর্য সুপারস্টার রেড জায়ান্টে পরিণত হবে এবং পৃথিবীকে, অর্থাৎ আমাদের সবাইকে নিজের ভিতরে ঘিরে নেবে। সো বন্ধুরা, এই আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে, কোনো জলে ভর্তি গ্রহ কি সূর্যের সঙ্গে ধাক্কা খেতে পারবে? আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান।